السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، إن الحمد لله، نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة دلالة، وكل دلالة في النار. الذي يرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كتابه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. بسم الله الرحمن. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما علما، ربي زدني علما علما، ربي زدني علما. میرے محترم بزرگو دوستو، دیندار ایماندار علماء کرام، بھائی اور بہن، السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. ہمارا آج کے یہ پروگرام আমার দিনদার ইমানদার উলেমা একরাম বুজুর্গানে দিন ভাই বোনেরা এবং বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবার কেরাম রাদিয়াল্লাহু আনহু থেকে আজ পর্যন্ত দিনে ইসলাম এর দুশমন এরা চেষ্টায় লেগে আছে কিভাবে এই ধর্মকে আটকানো যায়, যা সবিরাম বেড়ে চলেছে। নানা ধর্মলম্বীরা ইসলাম গ্রহণ করে দিয়েছে, কি রূপে এই ধর্মকে আটকানো যায়, তাই ইসলামকে বদনাম করার জন্য নানা প্রকার প্রচেষ্টা চালাইতেছে। এই ইসলামের বেশভূষায় উগ্রপন্থী অ্যাটাক, বোমা বিস্ফোরণ করে মুসলমানদেরকে হত্যা করিতেছে। মুসলমানদের মধ্যে ফিরকা পার্টি বানিয়ে ইস কোরআন ও হাদিসের বিরোধিতা করে টুকরা টুকরা করে ধ্বংস করার চেষ্টায় লেগেই আছে। কারণ পুরা দুনিয়ার মুসলমান একজোট থাকিলে কোনো দিন ধ্বংস করিতে পারিবে না। ইংরাজের নিয়ম অনুযায়ী ডিভাইড অ্যান্ড রোল হিসাবে কার্য করিতেছে, কিন্তু আল্লাহর হুকুমে এই ধর্ম যেভাবে প্রসারিত হচ্ছে তা কিন্তু আটকানো সম্ভব নয়। দিন প্রতিদিন বেড়েই চলেছে এবং আল্লাহর হুকুমে বাড়িতেই থাকিবে। হিন্দিতে বলে ও সমা কিয়া বুঝে জিসকো রোশন খোদা করে।
আমার দিনদার ইমানদার ভাই বোনেরা এবং বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর খলিফায়ে রাশিদিন এবং সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুম, তারপর আমাদের এই চারজন ফেমাস ইমাম, এরা গ্রেট বড় স্কলার, এদের জন্ম হয়। ওই সময় হাদিস জমা করার দৌড় চলিতে ছিল। এই চারজন ইমাম ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম সাফি রহমতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই। তাহাদের চেষ্টা ছিল দীনে ইসলাম তালিম এবং প্রচার করা। তাহারা নিজেও কোরআন ও সুন্নত অনুযায়ী জীবনযাপন করে গেছেন। এই চারজন ইমাম সর্বদা নবীজির হাদিস পালন করার কথা বলেছিলেন। তাহাদের কোন প্রকার, তাহারা বারংবার বলেছিলেন, আমাদের কোন কল কোরআন ও হাদিসের খিলাফ থাকিলে সহি হাদিস গ্রহণ করা এবং পালন করার কথা বলেছেন। এবং ফিরকা বানানোর জন্য এই চারজন ইমাম বারংবার নিষেধ করেছিলেন। এই চারজনের ইমামের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল খুব হাদিসের জ্ঞাতা ছিলেন। আবু হানিফা ছাড়া বাকি তিনজন হাদিসের কিতাব লিখেছেন। ইমাম আহমদের লিখিত হাদিস কিতাব মুসনাদ আহমেদ 50টা ভাগে জিল্ড করা আছে, কুতুব সাবার মধ্যে সম্মিলিত আছে। বিরাট এই হাদিসের কিতাব 50 ভাগে ভাগ করা, 50 জিল্দে। এই চারজন ইমাম এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরই এই ইসলামের দুশ্মনেরা বাহির থেকে অ্যাটাক করিতে পারে নাই, তাই বলে ইসলামের ভিতরে ঢুকে মানে মুসলমান হওয়ার পরেই প্রথম অ্যাটাক করিল পুরা দুনিয়ার যে মুসলমান এক ছিল। ফিরকা বানিয়ে ইমামদের নামে ফিরকা বানিয়ে ইসলাম, যে ইসলাম এক ছিল ওই ইসলামকে চার ভাগে ভাগ করে দিল। হানফি মজহব, মালিকি, সাফাই এবং হাম্বলি মজহবে ইসলামকে পরিণত হয়ে গেল। তারপর সেকেন্ড অ্যাটাক কুরআন ও হাদিস কিতাব খুব কঠিন বলে নউযুবিল্লাহ নিজেদের লিখিত পুস্তক উম্মতের হাতে থামিয়ে দিল এবং এই কথাও বলে যে আমরা এত বড় আলিম উলেমা মাদ্রাসায় 7 থেকে 17 বছর পড়াশোনা করেছি, এখন পর্যন্ত কুরআন ও হাদিস ভালোভাবে বুঝিতে পারি নাই, তোমরা কিভাবে বুঝিবে? তাই কুরআন ও হাদিস ছাড়ো আমাদের বড় বুজুর্গের লিখিত পুস্তক পাঠ করো, অনেক নেকি হইবে। নউযুবিল্লাহ, বলেন সবাই নউযুবিল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা ফরমাইয়েছেন সুর আল কমর 17 নম্বর আয়াত, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন না লিযিকরি ফাহাল মিন মুদাক্কির, আমি এই কোরআন মজিদকে নসিহত গ্রহণ করার জন্য সহজ ইজি বানাইয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, কেহ আছে যে নসিহত গ্রহণ করবে? যখন নবীজির সিধা সাদা উম্মত, আগের জামানায় আমাদের পূর্বপুরুষেরা বিশেষ পড়ালেখা ছিল না, তাই আলিম ওলামা যা বলল, মৌলবি মৌলানা যা বলল তাই মেনে নিল। যখন মানুষ কুরআন ও হাদিস থেকে দূর হইল, তারপর ইসলামের দুশ্মনেরা সেখানে অ্যাটাক করিল আমাদের নামাজের উপর। নামাজ আমাদের 5টা অরকানের মধ্যে এক অরকান, এটা আমাদের মেইন পিলার, এই পিলারকেই
হিলিয়ে দিল। এই নামাজ নবীজির চক্ষুর প্রিয় ছিল। এই নামাজ নিজে নিজের মজহব হিসাবে শর্টকাটে পরিণত করে তৈয়ার করে নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছিলেন সহিহ বুখারীর 631 নম্বর হাদিস, ওয়াসাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, নামাজ এই রূপে পড়ো যেভাবে আমাকে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়িতে দেখেছো। তবে কারো হয়তো এই প্রশ্ন উঠতে পারে কি নবীজি তো এই দুনিয়ায় উপস্থিত নাই, এখন আমরা কাহাকে দেখে কিভাবে নামাজ পড়িব? আল্লাহর হুকুমে নবীজির এক একটা আমল, তার এক একটা আমাল, এক একটা কথা হাদিস শরীফে বর্ণিত এবং সুরক্ষায় রাখা আছে, তা কিয়ামত পর্যন্ত থাকিবে ইনশাআল্লাহ। এই নামাজের মধ্যে নারী পুরুষের নামাজের তরিকায় কোনো পার্থক্য ছিল না, কিন্তু দুঃখের বিষয় ইহারা পার্থক্য করে দিল। এই দুশ্মনেরা কোনোদিন সাকসেস হইত না যদি উম্মতকে কোরআন ও হাদিস থেকে দূর করিতে আগেই দূর করে দিল। এই কারণে ইহারা সাকসেস হইল। আপনারা শিক্ষিত সমাজ এনকোয়ারি করে দেখেন, কোন সহিহ হাদিসে সহিহ হাদিসে পাইবেন না যে সাহাবা রাদিয়াল্লাহু আনহু এবং সাহিবা রাদিয়াল্লাহু আনহুমা এইভাবে পুরুষের নামাজ আর এইভাবে স্ত্রীর নামাজ, কোন প্রকার ডিফারেন্স পাইবেন না ইনশাআল্লাহ। মৌলবি মৌলানা যা বলল তা বিশ্বাস করে আমাদের পূর্বপুরুষরা মেনে নিল। এই কোরআন এত বড় নিয়ামত, এই নিয়ামত থেকে বঞ্চিত করে দিল। এই এই রকম বিশ্বাসঘাতী বর্তমান যুগেও আছে। কোরআন ছেড়ে ওই সব মানুষের লিখিত পুস্তক পাঠ করার জন্য বলে, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন তৈয়ার করে রেখেছেন। আসুন আমরা সবাই এইসব আলিম ওলামা বুজুর্গানে দিন এবং ইমামের জন্য দোয়া করি, যাহারা সহি রাস্তা মানুষদের দেখাইয়া এবং সহি রাস্তায় চলার পথ প্রদর্শন করে গেছেন। আল্লাহ তাআলা তাহাদের কবরকে জান্নাতের বাগানের মতো বাগান বানাইয়া দেন, তাহাদের উপর সর্বদা রহমতের বৃষ্টি বর্ষণ করেন এবং জান্নাতে ফিরদৌসে রাখেন যেন। আর যারা বুজুর্গানে বেদিন, আলেম নয় জালিম, উলেমা ইকরাম নয় উলেমা ক্রাইম, এদের জন্য লানতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ ফরমাইয়াছেন সূরা আহজাব 67-68, তা আমি পরবর্তী অনুষ্ঠানে আয়াতের বিষয়ে আলোচনা করিব। এইরকম দুশ্মনেরা বর্তমান যুগে ঘুরে বেড়ায়। অল্প জ্ঞানওয়ালা আলিম ওলামা ঘুরে বেড়ায়, তাহারা বলে হাদিস নতুন লিখে নিয়েছে, নাউজুবিল্লাহ। বলেন সবাই আউজুবিল্লাহি তাআলা,
এদের ইলম অল্প, অল্প জ্ঞানওয়ালা, এরাই প্রকৃত ইসলামের দুশ্মন। হাদিস মানে না, মুনকারিনে হাদিস। তাহারা জানে না নবীজির হুকুমে কোরআন যখন নাজিল হচ্ছিল সেই সময় থেকে হাদিস লেখাও আরম্ভ হয়েছিল। ফাতে মক্কার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু শাহকে হাদিস লিখে দাও। অন্য রিওয়ায়েতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছিলেন, হাদিস লিখে রাখো। এইসব প্রমাণ এই হাদিসের কিতাবে আপনারা পেয়ে যাবেন। সুনান আবু দাউদ 2017 নম্বর হাদিস, তারপরে 3646 নম্বর হাদিস, জামে তিরমিজি হাদিস 2666 নম্বর, 2668 নম্বর, আর জামিয়া সাগির 1156 নম্বর হাদিস, সিলসিলাতুল শাহিয়া 1532 নম্বর, 2026 নম্বর। এই হাদিসের কিতাবেই আপনারা বুঝতে পারবেন যখন কোরআন নাজিল হচ্ছিল, যখন ফাতেহ মক্কা হয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন হাদিস লিখে রাখো। এই যে আলিমেরা বলে হাদিস নতুন গঠিত করে নিয়েছে, নতুন লিখে নিয়েছে, নাউজুবিল্লাহ, বলেন সুবাহি আউজুবিল্লাহি তালা, এমন আলিম থেকে আল্লাহ তালা বাঁচান আমাদেরকে। বন্ধুগণ, আজকাল শিক্ষিত সমাজ, আপনারা চক্ষু বন্ধ করবে, কারোর উপর বিশ্বাস করিবেন না। আপনারা মনে হয়তো এই প্রশ্ন উঠতে পারে, তুমি একজন কে, তোমার চেহারায় নবীজির সুন্নত নাই, মানে দাড়ি নাই, আর কোরআন হাদিসের কথা, সুন্নতের কথা বলছো? এই কথা সত্য, নিশ্চয় আপনারা আমার কথা মানবেন কেন? আমার কথা মানার দরকার নাই, আমার কি ভ্যালু দিন ইসলামের মধ্যে? আমার ভ্যালু জিরো। আমি কোন প্রকার আলিম ওলেমাও না, সাধারণ মানুষ, অল্প জ্ঞান, আমার কথা মানার দরকার নাই। তাই আপনাদেরকে, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার আল্লাহর কথা এবং আমার নবীজির কথা মানো, আমার কথা শুনো, কিন্তু মানা, আমার কথা মানার দরকার নাই, আমার আল্লাহর কথা আর আমার নবীজির কথা, এই কথা মানো। আমাকে একজন পোস্টম্যান, পিয়ন, পিয়ন হিসাবে মনে করেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো শয়তান খবর দেয়, কোনো কথা বলে, তবে তোমরা ভেরিফাই করো কথা সত্য না মিথ্যা, যদি সত্য হয় মেনে নিও, মিথ্যা কথা গ্রহণ করিও না। তাই আমার ইমানদার দিনদার বন্ধুগণ, আপনারা চক্ষু বন্ধ করে আলিম ওলামা মোল্লা মৌলভীর বেশ ধারণ করে যে যা বলবে তা মেনে নেওয়া উচিত না, শুধু কোরআন ও হাদিস কি আছে দেখে শুনে মানা উচিত। কিয়ামতের দিন সব থেকে প্রথমে নামাজের হিসাবে হইবে, যার নামাজ ঠিক তার জন্য ঠিক, তার জন্য আগামী মঞ্জিল আসান থেকে আসান হইতে চলে যাইবে।
আর যার নামাজ ঠিক নাই সে জাহান্নামী নিশ্চয়ই, নিঃসন্দেহ। তাই আসুন, আমরা মুসলমান সবাই কলিমা পড়েছি, আমাদের নামাজ ও নবীজির হিসাব মতো হদিস অনুযায়ী পড়িতে হইবে। এই তরিকা হদিসে শিয়া সিত্তায় বর্ণিত আছে, কারণ কোরআনে নামাজের হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা, যাকাত আর হজ করানোর হুকুম দিয়েছেন, কিন্তু এইটার তফসির কিভাবে নামাজ পড়তে হবে, কত হলে কত যাকাত দিতে হবে, কিভাবে হজ করতে হবে, এইসব জানার জন্য হাদিসের দিকে যেতেই হবে। হাদিস ছাড়া শুধু কোরআন নিয়ে কোনোদিন ও মুসলমান না। সবাই মুখে বলে আমি তো হ্যাঁ কোরআনকে মানি, হাদিসও মানি, কিন্তু হাদিসের সব কথা মানে না, অল্প অল্প যা দরকার সেই হাদিসটা গ্রহণ করে নেয় আর বাকিটা ছেড়ে দেবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে নামাজ পড়েছিলেন, যেভাবে বলেছিলেন, সেইভাবে নামাজ পড়িলেই নামাজ কবুল হইবে, নতুবা ওই নামাজের কি লাভ যদি নবীর তরিকা মতো না হয়। নিজের ইচ্ছা অনুযায়ী গঠিত করা নামাজ, এবং এইসব শুরু হয়েছে ইমামের জামানার পর থেকে। যাই হোক, আমাদের মা বোনেরা বোনদের নামাজ প্রায় সুন্নতের কাছাকাছি, কিছু একটু কমই আছে, তা ইনশাআল্লাহ পরবর্তীতে বয়ান করিব। আসুন আমরা সবাই আমাদের নামাজ আমাদের নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকার পড়া আরম্ভ করি, এবং আল্লাহর নিকট দোয়া করি যে আমরা আজ পর্যন্ত যা নামাজ পড়েছি সেই সবও যেন আল্লাহ তাআলা কবুল করেন। সবে বলেন আমিন। আজকের এই বক্তব্য আমি বরাক ভেলি কাছাড় এর ভাষায় রাখার চেষ্টায় ছিলাম, কিন্তু মনে করলাম যদি কাছাড় ভাষায় আমরা কাছাড়ও বাংলা কইলে আমরা ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের মানুষ বুঝতে পারতাম না, এ কারণে আমি বাংলায় কইলাম। তাই বলে আল্লাহর হুকুমের বা মালকি সাফাই এবং হাম্বলি আহলে তাশাইয়ু আহলে হাদিস যত জাতীয় আছে সব প্রায় সব নামাজ আল্লাহর হুকুমে সুন্নতর দায়রা, সুন্নতর কিনারো। শুধুমাত্র এই দুনিয়ার মাঝে হানফিদের নামাজ আমাদের নামাজটাই সুন্নতের কাছাকাছি নাই। তাই শুধু বাকি থাকলাম আমরা হানফিওয়ালা। হানফির মাঝে আবার দেওবন্দি বরেলভি বেশিরভাগ। আরেবা আমরা আল্লাহর অনু দোয়া করি যেন আমরার নামাজর তরিকা সহি রাস্তা আল্লাহ তালা নবীজির সুন্নত তরিকায় নামাজ পড়ার তৌফিক দেন। সবে হও আমিন। আমার সব মুসলমান ভাই বন্ধু মা বোন সকলরে আমি আমার রিকোয়েস্ট আমার অনুরোধ জানাই আর যে আও আমরা সবে রেবা আমরা নবীজির তরিকায় আমরা নামাজও পড়া আরম্ভ করি।
এই নমাজের তরিকাটা সহি সিত্তা মানে সহি বুখারি, সহি মুসলিম, সুনান আবু দাউদ, সুনান জামি তিরমিজি, সুনান নাসাই, সুনান ইবনে মাজা, এই যেন শিয়া সিত্তা ছয়টা হদিসর বই, এইসব বই নমাজের তরিকা পাইবাই ও তরিকার হিসাবে আমরা নমাজগু পড়া লাগবো। কারণ আমরা আর কয়দিন এই দুনিয়া তাই শিশবরে একবার যাওয়াও লাগবো, কয় কে কতদিন বাঁচিবাই ওই দুনিয়ায় কোনো ঠিক নাই রে ভাই। কারণ আল্লাহ ফরমাইছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহ তাআলার মালকিয়ত, তানন সবে আমরা ঘুরিয়া যাইমু। এর লাগি ঘুরিয়া যাওয়ার লাগে আগে কারণ নমাজ আমরার মেইন ফিলার রে বা ও ফিলার গু আমরা ঠিক করিয়া যাইতাম, এই দুনিয়া থেকে বিদায় লইতাম। আর কয়ার হুনার থেকে আল্লাহ তালা আমরারে আমল করার তৌফিক দিতা। আর খাস করিয়া আমরার শিলচর, বদরপুর, করিমগঞ্জ, হাইলাকান্দি আর যত আর আমার দুনিয়ায় যেন আসবেন, আর আমরা বাংলাদেশের মুসলমান আর বেশি করিয়া ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ তো প্রায় সবর সবই মুসলমান আমরা, আর দুনিয়ার যত যুন জায়গাত আসবেন সবরে আমার অনুরোধ জানাইয়া যে নাও আমরা সবেরে বা নমাজ ওগু আমরা নবীজর তরিকায় পড়তাম। নমাজ নমাজ অন্য কোনো ইমাম আর বা অন্য কোনো তরিকায় পড়লে কোনো দিন খামাইত না। কারণ নবীজি ফরমাইছেন ওয়াসাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, নমাজ এই রকম পড়ো যেভাবে আমারে দেখরায় তা থান রে কেমনে দেখতাম। হো বইত আছে, কিতাবর বইত আছে, হদিসর কিতাবত আছে, সবে কই কোরআনের পরে তো আমরা বুখারির ভ্যালু দেই, তারপরে আমরা মুসলিমের বুখার আও না বাপ, তো আমিও তো দাওয়াত দিই আর যে নাও আমরা নমাজ ওগু ও সহি বুখারি আর সহি মুসলিম সহি সিত্তার হিসাবে হইতো, আর কোনো এইটার এইখানে আর অন্য কোনো মাপ নাই। তো আপনারাও আমার লাগেও দোয়া করবায়। অনেকজন কইন ই বেটা গুখান থেকে আইলো, তার মুখ দাড়ি নাই ওটা নাই, আর কোরআন আর হদিস আর সুন্নতর কথা কয়, এই কথা যেন আপনারা মনে নাই তো নাই। আর আপনারা আমার লাগেও দোয়া করতায় যেন আল্লাহ তালা আমার আমার ও সেরা যেন নবীজির শূন্যত মহাকাদা হব রাখার তৌফিক দিতা হব। আপনারা আমার লাগেও দোয়া করতায়। আর আও আমরা সবে আমার ও ব্লেম ওগু লাগাইও না রে বা যেন তুমি আর আমরার হানফি থাকি বাইর গেছ, তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী হানফি আসলায় আর এখন আর তুমি আবার কি দস্তুরত গেলায় ভাই রে ভাই, এখন আর এর মানে কি তা আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ভুল করিয়া গেছেন তো আমিও চোখ বন্ধ করিয়া ভুল করিয়া যেতাম নি। আল্লাহর হুকুমে আর্মি থেকে রিটায়ার্ড হওয়ার পরে আল্লাহ সময় দিছেন, ও সময়গু আমি ফালতু কামত না লাগাইয়া কোরআন হদিসর দিকে একটু ফড়িয়া আমার কোনো অন্য কোনো মানুষের আমার সহযোগিতা নাই, ইনশাআল্লাহ আমি নিজে 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 সব প্রকার তো কোরআন আর সব প্রকার তর্জুমা বেশিরভাগ হিন্দির জমা করিয়া ওগু ফড়ি, আর যে গু সহি ওগু তো আমি নিজে নিজে আমল ওগু এখন ঠিক করিয়া। তো আও আমরা সবেরে আমি আমার আমার নবীর তরিকা হিসাবে নমাজ ওগু পড়া আরম্ভ করি রে বা ও বেশিরভাগ লাগিয়া আও সবে আমরা দোয়া করি আল্লাহর ন যেন আল্লাহ তালা আমরা তৌফিক দিতা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقينا عذاب النار, رب اجعلني مقيم الصلاة ومن ذرياتي ربنا وتقبل دعاء, ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب, اللهم انت السلام منك السلام اليك يرجع السلام, حينا ربنا بالسلام ودخلنا دار السلام, تبارك ربنا وتعالى يا ذا الجلال والاكرام. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد, اللهم بارك على محمد وعلى ال محمد
كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وتوب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين يا رب العالمين لب كريم لا إله إلا الله محمد رسول